তো ভিউয়ার্স আপনারা কেমন আছেন? তো বন্ধুগণ, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে টিকটকে সুপারস্টার মিস্টার ফ্যাসু ভাইয়ের মতো করে আপনাদের ফটোকে কিভাবে এডিট করবেন। তো বন্ধুরা, আপনারা যদি মিস্টার ফ্যাসু ভাইয়ের ফটোগুলোকে দেখেন তাহলে কিন্তু সেই ফটোগুলো দেখতে খুব অসম লাগে এবং আমরাও কিন্তু চাই আমাদের ফটোটাকে এভাবে এডিট করতে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সেই ফ্যাসু ভাইয়ের ফটোতে কিন্তু একটা লোগো দেখতে পাই আমরা, বিজয় মাহাল বলে। তো আপনারা যদি খেয়াল করেন তাহলে আপনারা কিন্তু প্রত্যেকটা ফটোতে এই একটা লোগো আপনারা দেখতে পাবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ফটোতে কিন্তু আপনারা এই ধরনের একটা লোগো দেখতে পাবেন এবং আপনারা কিন্তু ওয়াটারমার্কও কিন্তু আপনারা এটা দেখতে পান। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বিজয় মাহাল নামে কিন্তু ওয়াটারমার্ক রয়েছে। তো আপনারাও যদি চান আপনাদের ফটোটাকে এভাবেই এডিট করতে তাহলে আপনারা এই ভিডিওটাকে পুরোপুরি দেখুন। তো বন্ধুরা, এই ভিডিওতে আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে এই ফ্যাসু ভাইকে এখান থেকে রিমুভ করে এখানে আপনাদের ফটোকে কিভাবে লাগিয়ে দেবেন। তো জানতে হলে এই ভিডিওকে আপনারা পুরোপুরি দেখুন। তো আপনারা দেখছেন বিটেক ইউটিউব চ্যানেল, আমি আপনাদের সঙ্গে আছি বিলাল। তো চলো শুরু করা যাক। এর জন্য আপনাদেরকে ছোট্ট একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে, সেই অ্যাপ্লিকেশনটা কিন্তু পিকচার আর্ট না। আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্ক ফলো করে আপনারা অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করবেন। করার পর তো বন্ধুরা, আপনারা যখন অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবেন, করার পর এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পারবেন। তো বন্ধুরা, আপনারা কিন্তু এখানে ক্লিক করে টিউটোরিয়াল দেখতে পারেন অ্যাপ্লিকেশনটার, এবং আপনারা এখানে ক্লিক করে কিন্তু ফটো এডিট করতে পারেন। তো আপনারা প্রথমে এখানে অ্যালবামে ক্লিক করবেন। করার পর যে ফটোর ব্যাকগ্রাউন্ডটা আপনারা নিতে চান, তো আমি এই ফটোর ব্যাকগ্রাউন্ডটা দিতে চাই। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সেই ফটোটা কিন্তু এখানে চলে আসছে। তো বন্ধুরা, আপনারা এখন যেটা করবেন, আপনারা এখানে ক্লিক করবেন। একবার ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পারবেন একটা আইকন চলে আসছে। তো আপনারা এই ফ্যাসু ভাইকে এখান থেকে রিমুভ করে দেবেন। তো বন্ধুরা, এখানে আমি একটু ক্লিক করে এখানে রিমুভ করে দিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। তো এখানে আমি একটু রিমুভ করে দিচ্ছি পুরো বডিটাকে। তো বন্ধুরা, আমি এখানে ভিডিওটাকে একটু পজ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি রিমুভ করে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ফুল বডিতে হয়ে গেছে। তারপর এখানে আপনারা গো বলে যে একটা লেখা দেখা যাবে, তো আপনারা এখানে ক্লিক করবেন একবার। তারপর কিন্তু আপনারা এখানে একটা ম্যাজিক দেখতে পারবেন। তো বন্ধুরা, এখানে আমি গো বলে লেখাটাতে একবার ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পর এখানে আপনারা একটু প্রসেসিং হতে দেখবেন দেখার পর। তো বন্ধুরা, এখানে একটা ম্যাজিক আপনারা দেখতে পারবেন। তো বন্ধুগণ, তার জন্য আমি একটু অপেক্ষা করে নিচ্ছি। তো বন্ধুগণ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফ্যাসু ভাই কিন্তু এখান থেকে গায়েব হয়েছে। তো এখন কিন্তু আপনারা এখানে আপনাদের ফটোকে কিন্তু আপনারা এখানে বসাতে পারবেন। তার জন্য আপনারা এখানে এই ব্যাকগ্রাউন্ডটা সেভ করার জন্য এখানে আপনারা ক্লিক করবেন। করার পর এখানে আপনারা ব্যাকগ্রাউন্ডটাকে সেভ করে নেবেন। তো আমি এখানে সেভ করে নিচ্ছি। নেওয়ার পর এখানে আপনারা দ্বিতীয় স্টেপ যেটা করবেন, আপনারা চলে যাবেন আপনাদের ফোনের ক্রোম ব্রাউজারে। চলে যাওয়ার পর এখানে আপনারা সার্চ বারে লিখবেন রিমুভ বিজি। তো বন্ধুরা, এখানে আমি রিমুভ বিজি লিখছি, আর ই। তো বন্ধুগণ, এখানে আপনারা রিমুভ বিজি লিখবেন। লেখার পর প্রথমে যে ওয়েবসাইটটা চলে আসবে, আপনারা এই ওয়েবসাইটে একবার ক্লিক করবেন। করার পর এখানে একটু চেকিং হচ্ছে ব্রাউজারটা, তো আপনারা এখানে একটু অপেক্ষা করে নেবেন। তো বন্ধুরা, আপনারা কিন্তু খুব সহজে এটা করতে পারবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ওয়েবসাইটে চলে আসছে। তো আপনারা এখানে সিলেক্ট ফটোতে একবার ক্লিক করবেন। করার পর আপনাদের এখানে যে গ্যালারি যে অপশানটা রয়েছে সেই অপশানটা এখানে চলে আসবে। আপনারা যে ফটোটা এখানে সিলেক্ট করতে চান সেই ফটোটা আপনারা এখানে সিলেক্ট করে নেবেন। আপনারা যে ফটোটা এডিটিং করতে চান, তো আপনারা সেই ফটোটা কিন্তু এখানে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর এখানে কিন্তু আপনারা পার সেকেন্ড পর দেখতে পারবেন যে আপনাদের ফটোর যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে সেই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখানে ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু এখানে রিমুভ করে দেওয়া হবে। খুব সুন্দর একটি ওয়েবসাইট। আপনারা যদি আপনাদের ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান, আপনারা কিন্তু পার সেকেন্ডে এখানে কিন্তু আপনাদের ফটোর ব্যাকগ্রাউন্ডটাকে কিন্তু আপনারা রিমুভ করতে চান। তো বন্ধুগণ দেখতে পাচ্ছেন আমার ফটোটার ব্যাকগ্রাউন্ডটা আগে যে ছিল আর এখন আপনারা দেখতে পাচ্ছেন সেই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখানে রিমুভ হয়েছে। তো আপনারা এখানে ক্লিক করবেন একবার। করার পর এই ফটোটাকে আপনারা ডাউনলোড করে নেবেন। নেওয়ার পর এখানে আপনারা ডাউনলোডে ক্লিক করে ফটোটাকে গ্যালারিতে সেভ করে নেবেন। নেওয়ার পর আপনারা চলে যাবেন আপনাদের যে কোনো একটা ফটো এডিটিং অ্যাপ্লিকেশনে। আপনারা চলে যাবেন পিকচার আর্ট বা পিকচার ল্যাব অ্যাপ্লিকেশনে। তো আমি এখানে পিকচার ল্যাব অ্যাপ্লিকেশনটা এখানে ইউজ করব। তো আমি এখানে পিকচার ল্যাব অ্যাপ্লিকেশনটাতে চলে যাব একবার বন্ধুরা। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি পিকচার ল্যাব অ্যাপ্লিকেশনটাতে চলে আসলাম। আসার পর এখানে কিন্তু আমি সেই ব্যাকগ্রাউন্ড ফটোটা এখানে আমি নিয়ে নেব। তো বন্ধুরা, তার জন্য আমি এখানে ক্লিক করব। করার পর ইউজ ইমেজ ফ্রম গ্যালারি,
ক্লিক করে সেই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমি যে ব্যাকগ্রাউন্ডটা ফেসবুকে রিমুভ করে সেভ করে নিয়েছি সেই ব্যাকগ্রাউন্ডটা এখানে সিলেক্ট করব। করার পর এখানে আপনারা সেই ফটোটাকে এখানে নিয়ে আসবেন। তো এখানে আপনারা ফর্ম গ্যালারিতে ক্লিক করবেন। করার পরে আপনারা যে ফটোর ব্যাকগ্রাউন্ডটা আপনাদের নিজের ফটোর গায়েব করেছেন আপনারা সেই ফটোটা এখানে নিয়ে নেবেন। তো বন্ধুরা এখানে কিন্তু আমি আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য এটা করলাম। তো বন্ধুগণ দেখতে পাচ্ছেন সেই ফেসবুকে যে বিজয় মাহার বলে যে লোগোটা রয়েছে সেই লোগোটা কিন্তু আমার এখানে চলে আসছে। এখন যদি যে কেউ আমার ফটোটাকে দেখে তাহলে কিন্তু ভাববে এটা ভিআইপি ফটো এডিটিং। তো বন্ধুরা আপনারা কিন্তু আপনাদের ফটোতে খুব সহজে এই ধরনের এডিটিং করতে পারবেন। তো আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা খুশি থাকবেন, সুস্থ থাকবেন।